কলেজ ছাত্রী খাদিজা রোববার সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে উপস্থিত হয়ে মামলার শেষ সাক্ষী হিসেবে তার উপর সংঘটিত নৃশংস ঘটনার বর্ণনা দিয়েছেন। সাক্ষ্য প্রদানকালে নৃশংসভাবে হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন খাদিজা। এ সময় আসামি বদরুলকেও আদালতে উপস্থিত করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে 1 মার্চ মামলার যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেন আদালত। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রহিম আহমেদ। নিজের উপর ভয়াবহ হামলার ঘটনা বর্ণনা করে আদালতের কাছে বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন খাদিজা বেগম নার্গিস। রোববার সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর কাছে ঘটনার বর্ণনা দেন খাদিজা বেগম নার্গিস। খাদিজা হত্যা চেষ্টা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী 1 মার্চ নির্ধারণ করেছেন আদালত। আদালতে সবার কাছে দোয়া চেয়েছেন আর বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন খাদিজা। সর্বোচ্চ শাস্তি বিচার চাচ্ছি, যে আমি চাই যে আমার যে পরিস্থিতি হয়েছে এদেশে কোনো মেয়ের সেই ধরনের কোন পরিস্থিতি হোক সেটা আমি চাই না। এদিকে নেশাগ্রস্ত হয়ে এ কাজটি করেছে এবং কি কারণে খাদিজার উপর এমন হামলা করেছে সেটি বলতে পারবে না বলে দুঃস্বীকার করেছে বদরুল। আদালত বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে বদরুলকে খালাস দেবেন বলে আশা প্রকাশ করছেন বদরুলের আইনজীবী। সে একটা নেশাগ্রস্ত ছিল, সে স্বাভাবিক জীবনে ছিল না, সে তার দুঃস্বীকার করছে, বলতেছে যে আমি দুষ্করেছি, মানে আমি কি কি করেছি সেটা আমি বলতে পারবো না। আমি সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করতেছি আমার আসামি, আর আশা করি আদালত থেকে ন্যায় বিচার পাবো। আর খাদিজার আইনজীবী বলছেন বদরুল পূর্ব পরিকল্পিত ভাবে খাদিজার উপর হামলা করেছিল আর এখন বলা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে এমন কাজ করেছে, এসব কথায় ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করবে না বলে জানান তিনি। বদরুল পূর্ব পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় এই পরিকল্পিত ঘটনা ঘটে গেছে, এখন যদি সে এইগুলা ভান করে এগুলা কোনো কাজে লাগবে না, আইনের আদালতে এগুলার কোনো মূল্য নাই এবং ন্যায় বিচার কোনো অবস্থাতেই বিঘ্নিত হবে না। ঘটনার প্রায় 5 মাস পর আদালতে প্রথমবারের মতো মুখোমুখি হন বদরুল ও খাদিজা। বাড়িতে ফেরার পর প্রতিদিনই খাদিজার বাড়িতে মানুষের ভিড় লেগেই আছে। খাদিজার হাসিমাখা মুখ দেখলে বিশ্বাস করা কঠিন যে কোটি মানুষের ভালোবাসা নিয়ে প্রায় নিশ্চিত মৃত্যুকে জয় করে এসেছে মেয়েটি। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।